তাদেরকে ড্রয়িং শেখায় এবং এখানে আরো তার পাশাপাশি নাচেরও ক্লাস হয়, কত্থক ডান্স এখানে করানো হয়। প্রথমে আমাদের ড্রয়িং ক্লাস হয়ে যায় 7টা থেকে 9টা পর্যন্ত, তারপর 9টা থেকে নাচের ক্লাস শুরু হয়। তো চলো, এই দেখো আমার বোন, এখানে তোমাদেরকে আমি ড্রয়িং করে দেখাই। আমি হোয়াইট বোর্ড ব্যবহার করি, কারণে মার্কার দিয়ে হোয়াইট বোর্ডে লিখলে সঙ্গে সঙ্গে ডাস্টার দিয়ে মুছে দেওয়া যায় এবং এতে বাচ্চাদেরও সুবিধা হয় শেখাতে। এছাড়াও দেখো পাশাপাশি আমি ব্ল্যাক পর্দা নিয়েছি, কারণ ব্ল্যাক পর্দাতে পিকচার কোয়ালিটি ভালো হয় এবং লাইটের ফোকাসটাও খুব ভালো, সুন্দর পিকচার কোয়ালিটি হয়, ভিডিও হয়, তার জন্য ব্ল্যাক পর্দা নিয়েছি। তোমরাও বাড়িতে ভিডিও করলে এরকম ব্ল্যাক পর্দা সাইডে রাখবে, কারণ পিকচার কোয়ালিটি ভালো হবে। আজকে দেখাবো তোমাদেরকে যেটি ভিডিও করার জন্য অত্যন্ত জরুরি, সেটি হচ্ছে রিং স্ট্যান্ড। এতে আলো থাকবে, পাশাপাশি এখানে মোবাইল রেখে ক্যামেরা করা হবে। দেখো খুব সুন্দরভাবে, হাতটি হিলবে না তাহলে ভিডিওটি খুব ভালো হবে। এখানে লাইটের বাড়া কমানো আছে, দাম বেশি না বন্ধুরা, খুব কম দাম, 1200 টাকা থেকে 1300 টাকা নেবে। এটা আমাদের 1300 টাকা নিয়েছে, তোমরা বাড়িতে কিনতে পারো কিংবা অনলাইনে অর্ডার দিতে পারো। দেখো এখানে অন করার এবং অফ করার সুইচ আছে, এটা টিপলে আমি অফ হয়ে যাবে লাইটটি, এবং দেখো লাইটটি অন হয়ে যাচ্ছে। এতে ভিডিও খুব সুন্দর হয় এবং ছবিও ভালো হয় পরিষ্কার। যারা আমার ভিডিও দেখছে বন্ধুরা, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও বেল আইকনে গিয়ে অলে গিয়ে ক্লিক করে দাও, কারণ আমি যখনই নতুন ড্রয়িং এর ভিডিও আপলোড দেবো সর্বপ্রথমে তোমরা পেয়ে যাবে ও বাড়িতে বাচ্চাদেরকে শেখাতে পারবে। ও তোমাদের এই সুন্দর আঙুলটিতে একটি লাইক করে দাও। বন্ধুরা ব্লগ বানানোর জন্য সব থেকে জরুরি যেটা হচ্ছে ব্লুটুথ স্পিকার। দেখো আমাদের এখানে চলে এসছে, আমি অর্ডার করেছিলাম, দেখো যেটা আমার এখানে লাগানো আছে, এটা দিয়ে মুখের ভয়েসটা ভালো হয়, খুব সুন্দর হয়, তার জন্য এটা নিয়েছি। তোমরা যদি বাড়িতে ব্লগ এবং ব্লগ ভিডিও বানাতে চাও তো এটা অবশ্যই নেবে, কারণ সাউন্ড কোয়ালিটিটা ভালো আসবে। দেখো হোয়াইট বোর্ডে যেহেতু মার্কার ব্যবহার করি আমি, তার জন্য বিভিন্ন রঙের মার্কার আছে এখানে, আমার কালো, সবুজ, লাল এবং নীল, এগুলো কালার করার জন্য ব্যবহার করি আমি। বেশিরভাগ ড্রয়িং করি আমি ব্ল্যাক দিয়ে, এগুলো আছে আমার। এছাড়াও আছে আমার স্কেচ, কালারিং স্কেচ, এই স্কেচগুলো আমি আর্ট পেপারে ব্যবহার করি। এগুলো খুলে দেখাবো তোমাদেরকে। দেখো দেখো এই কালার পেন্সিলগুলো বেশি দাম না, খুব কম রেটের মধ্যে হবে, 120 টাকা দাম নিয়েছে। তোমরা বাড়িতে ব্যবহার করতে পারো, কারণ এগুলোতে অনেকগুলো ছবি আঁকা যাবে, রং ফুরাবে না, অনেকগুলো অনেক রকম রং থাকে আছে। আমি এটি ব্যবহার করি, এটি ক্যামেলের ওয়াটার কালার, এই ক্যামেলের ওয়াটার কালারটি আমি ব্যবহার করি, কারণ এতে খুব সুন্দর কালারটি ফোটে ছবির ওপর। দেখো এতে বিভিন্ন রকমের কালার আছে, এগুলো আমার প্রায় অর্ধেক অর্ধেক হয়ে গেছে, কারণ বাচ্চাদেরকে আমি শিখিয়েছি, তাই শেষ হতে চলেছে, আবার নতুন একটা নিতে হবে বন্ধুরা। এরপর দেখো আমি তুলিগুলো ব্যবহার করি, এখানে আমার 0 থেকে 12 পর্যন্ত তুলি আছে, এগুলো খুব যত্ন সহকারে রাখার জন্য এই খামটি নেবে বন্ধুরা, কারণ এই খামের মধ্যে তুলিটি এভাবে খারাপভাবে ভরে রাখলে পরে যত্ন সহকারে থাকবে, নষ্ট হবে না তুলিটি। দেখো কিভাবে আমি ভরে রাখি, এই দেখো এইভাবে থাকলে পরে তুলিগুলি, এই যে মাথাগুলো আছে এগুলো তুলোগুলো নষ্ট হবে না, খুব যত্ন সহকারে থেকে যাবে। এরকম ভাবে আমি আলমারির ভিতরে ভরে রাখি। বন্ধুরা আমি ড্রয়িং এর ক্ষেত্রে যেসব রুল পেন্সিল গুলো ব্যবহার করি সেগুলো তোমাদের দেখাবো, খুব সাধারণ রুল আমি ব্যবহার করি। দেখো এগুলো সাধারণ রুল, এছাড়াও HB রুল ব্যবহার করি আমি। দেখো এখানে HB থেকে 10B পর্যন্ত রুল আছে, মানে মিহি। দেখো HB থেকে 10B পর্যন্ত রুল আছে, যেগুলো HB রুল হয়, দেখো এটাই HB রুল, খুবই মিহি। এবং দেখো এছাড়া বন্ধুরা আমি ছবির ক্ষেত্রে, ড্রয়িং আঁকার ক্ষেত্রে ব্ল্যাক রস মার্কার ব্যবহার করি, কারণ এটি বর্ডারের ক্ষেত্রে লাগে আমার,
কারণ বর্ডারটা যখন রশ মার্কারকে দিয়ে দিই তখন ছবিটি খুব সুন্দর ভালো ফুটে ওঠে এবং সৌন্দর্য ভাব বেড়ে যায়। এরপর দেখো এই দেখো এটি হচ্ছে পেস্টেল অয়েল পেস্টেল কালার, এটি ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি আমি। বিভিন্ন রকমের কালার আছে এতে বন্ধুরা, আমি ক্যামেলের কালার ব্যবহার করি কারণ ক্যামেলের কালার খুব সুন্দর ফুটে ওঠে। এছাড়াও আমার দেখো জ্যামিতি বক্স, এই জ্যামিতি বক্সের মধ্যে আছে আমার স্কেল কাঁদা, যেগুলো আমার সার্কেল ড্রয়িং এর ক্ষেত্রে আমি ব্যবহার করি, বড় বাচ্চাদের কাজে লাগে এগুলো। দেখো এতে স্কেল আছে, চাঁদা আছে এবং ড্রয়িং এর বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আছে। বন্ধুরা আমি ড্রয়িং এর ক্ষেত্রে যে সব ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করি সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম, তোমরা বাড়িতে কিনে নেবে, বেশি দাম না, খুব অল্প দামের মধ্যে পেয়ে যাবে। এবং বাড়িতে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এত সব জিনিস লাগবে না বন্ধুরা, কারণ ওদের ক্ষেত্রে একটি সিম্পল এই এইচবি রুলি রুলি প্রয়োজন। দেখো এটি ওদের ক্ষেত্রে এসব লাগবে না, কারণ ওরা এখন তুলি হতে পারবে না এবং স্কেচ কালার করতে পারবে না, তার জন্য এদের ওদের ক্ষেত্রে শুধু ড্রয়িং এর জন্য এইচবি রুলি কাফি। এবং পুরো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ, ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ভিডিওটি দেখা হবে, বাই।